বিসমিল্লাহির রহমানির রহিম আর সলাতু আসালা মোৰ আইলেইকায়া রসুল আল্লাহ আ চলাতু আছালা মোৰ আইলেই কাইয়া হাবিব আল্লাহ সলাহতু আসালা নবী আল্লাহ ওয়া আলা আলিকা হাবিকাইয়া নুর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ মাহে রমজানুল মুবারকের একটি বিশেষ অনুষ্ঠান দর্শে তারাবি নিয়ে আবারো আপনাদের নিকট উপস্থিত হয়েছি এই মাহ রমজান মুবারকের ধারাবাহিক এই অনুষ্ঠান যারা শুরু থেকেই আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন প্রতিদিন এই টাইমে নিয়মিত আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য বসে থাকেন সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ তালার দ্বয়ে আস্তে আস্তে করে আমরা পবিত্র কুরআনুল করিম পরিপূর্ণভাবে প্রত্যেক পাড়ায় আল্লাহ পাকরবুল আলামিন আমাদের জন্য কি মেসেজ রেখেছেন আমরা কি কি তর্জমা ব্যাখ্যা কিছু ঘটনা কিছু শিক্ষণীয় বিষয় কিছু শিক্ষণীয় মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় আমরা গত অনুষ্ঠানে একুশতম পাড়া শেষ করেছি আজকের অনুষ্ঠানে ইনশাল আমরা বাইশতম পাড়া থেকে আমরা শ্রবণ করব যারা আলহামদুলিল্লাহ আমরা নিয়মিত হতপে তারাবি পড়ি এই অনুষ্ঠানের একটি ফায়দা হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তারাবির মধ্যে নামাজের মধ্যে যে তেলাওয়াত আমরা শ্রবণ করি বা যারা হাফেজে কোরআন আছে আমরা যারা নামাজের মধ্যে তারাবির নামাজে যেই কোরআন তেলাওয়াত যেদিন যেই পাড়া পড়ি আলহামদুলিল্লাহ ওই অনুসারে ওই দিক থেকে বিবেচনা করে আমরা এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সাজানোর চেষ্টা করেছি যেন আমরা প্রতিদিন তারাবির ধারাবাহিকতায় আমরা কি পড়েছি এগুলো আমরা মাথায় নিয়ে যে বুঝতে পারি যে আলহামদুলিল্লাহ আজকে এগুলো পড়া হয়েছে কালকে এগুলো পড়বো আমরা এভাবে আমরা জানতে পারবো সল্লু আলাল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সলাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম দুরুস শরীফের অগণিত বেসুমার ফজিলত বরকত হাদিসে মুবারকায় বর্ণনা করা হয়েছে এরই ধারাবাহিকতায় আমরা যদি দেখি যে আল্লাহ রসুল সল্লাহু তালা আলি ওয়াসাল্লামের ওপর কেউ যদি দুরুস শরীফ পড়ে যেভাবে এর ফজিলত বরকত রয়েছে যখন কেউ পড়বে না তখন এর বিশেষ আজাব এবং না পড়ার কিছু শাস্তিও বর্ণনা করা হয়েছে যেমন রসুল্লাহ সাল্লু তালা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর শরীফ পাঠ করল না তবে সেই ব্যক্তি মানুষদের মধ্যে সবচেয়ে কৃপন ব্যক্তি নওয়জবিল্লা সল্লু আল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক আজকে আমরা বাইশতম পাড়া শ্রবণ করবো বাইশতম পাড়ার শুরুতেই আল্লাহ পাকরবুল আলমিন উম মাহাতুল মিনিন মৌমিনদের মা যাদেরকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাহ তালা আলিয়াস্লামের আহাল পরিবার পবিত্র বিবিগণ রদি আল্লাহ তাল আনহুন্না ওনাদের ফজিলত এবং ওনাদের আজমত আল্লাহ আল্লাহতালা বয়ান করেছেন এবং এনাদের আজমত বয়ান করতে গিয়ে মহান আল্লাহ বাকরবুল আলমিন বললেন যারা উম্মাহাতুল মুমিনিন আছে তাদের আমলের যে সবাব আল্লাহ তালা প্রদান করবেন তা অন্যদের তুলনায় তাদেরকে আল্লাহ তালা দ্বিগুণ বাড়িয়ে নেক আমলের সবাব আল্লাহ তালা প্রদান করবেন এবং আল্লাহ বাকরবুল আলমিন সমস্ত উম্মাহাতুর মুমিনদেরকে কিছু উপদেশ আদেশ দেওয়ার সাথে সাথে দুনিয়াতে সকল মহিলা যারা আছেন সমস্ত মহিলাদের জন্য কিছু সরেি আহকাম কিছু আল্লাহ আল্লাহতালার বিধান আল্লাহ আল্লাহতালা আম্মাজানদের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তালা মেসেজ পাঠিয়েছেন আমাদের মা বোনরা যারা আছে ইসলামী বোনেরা যারা আছে তাদের বিশেষ কিছু মেসেজ আল্লাহতালা তাদেরকে দিয়েছেন

বিল ফি ফাল মারুফা মহান আল্লাহ ফক্রবুল আলামিন বললেন মহিলাদেরকে কিছু জিনিসের ব্যাপারে হুকুম দিয়েছেন এবং এর মধ্যে সাতটি গুরুত্বপূর্ণ মেসেজ বার্তা আল্লাহ তারা দিয়েছেন নাম্বার এক আমরা যে আয়ত মোবারকা শ্রবণ করেছি যে আল্লাহ পাকরবুল আলমিন প্রথম যে মেসেজ দিয়েছেন যে কোনো নামহরিম মহিলা কোনো নামহরিম পুরুষের সাথে যখন সে কথাবার্তা বলবে তখন নরম আন্দাজে মহাব্বতের আন্দাজে সে যেন কথা না বলে এবং জরুরত প্রয়োজনের বেশি যেন কোনো পুরুষের সাথে সে কথা না বলে এখানে না নামহরিম বলা হয়েছে না মুহরিম দা উদ্দেশ্য হচ্ছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে না মহরিমের সাথে আপনি কথাবার্তা বলার সময় আপনি নরম আন্দাজে যেন কথা না বলেন সরল ভাষায় মিষ্টি ভাষায় কথা যেন না বলা হয় এবং প্রয়োজনের বেশি যেন না মহরিম যারা আছে তাদের সাথে কথাবার্তা না বলে না মহরিম মানে যাদের সাথে আপনার বিবাহ করা হারাম নয় যাদের সাথে আপনার বিবাহ বৈধ যেমন আপনার চাচা তো আপনার ফুফা তো ভাই আপনার স্বামীর ছোট ভাই আমরা যাদেরকে দেবর হিসাবে ভাবি বা আমার চাচা তো বাই ফুফা তো বাই মামা তো ভাই খালা তো ভাই এদের এরা নামহরিমের আন্ডারে চলে আসবে এছাড়া অন্য অন্য পুরুষ যাদের সাথে বিবাহ একজন মহিলার বৈধ হয় তাদেরকে নামহরিম বলা হয় এসব ক্ষেত্রে আপনি যদি কথা বলেন তাহলে আপনাকে অবশ্যই নরম আন্দাজে কথা বলতে নিষেধ করেছেন আমরা যেভাবে যদি দেখি খুব সুন্দর ভাষায় যে কেমন আছেন আমাদের ঘরে আসেন একটু বসেন হ্যাঁ খবর নেওয়া এই সমস্ত কথা বলা যাবে না যদি প্রয়োজনে আপনার কথা বলতো একটু শক্ত বাসাই যদি জিজ্ঞেস করে ভাই আছে আপনি বলে দিলেন নাই শেষ এতটুকুই আপনি যদি বলেন ভাই আপনি এতদিন পরে আসছেন আসেন আমার ঘরে বসেন খাবার খান আপনার কি অবস্থা এই সমস্ত কথাবার্তা যেটি মানুষের অন্তরকে নরম করে কথাবার্তা বলার দিকে মাইল করে এই সমস্ত কথাবার্তা বলা থেকে বিরত থাকতে হবে কথা নরম করে বলা যাবে না নাম্বার এক নাম্বার দুই হচ্ছে বললেন যারা পূর্বের যা হিলিয়াতের মহিলাগণ আছে তারা তাদের অভ্যাস ছিল তারা তাদের ঘর থেকে বের হতো তাদের অভ্যাস ছিল তারা তাদের বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় চলে যেত আল্লাহ পাকরবুল্লা আলম বললেন প্রয়োজন ব্যতীত যেন ঘর থেকে বের না হয় বরঞ্চ চার দেওয়ালের মধ্যখানে যেন সে থাকে চার দেওয়ালের ভিতরে যেন মহিলাগণ থাকে পর্দা সহকারে কিন্তু বলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমরা এটা বুঝতে রাজি না মাহের রমজান মুবারক প্রায় শেষের যখন চলে আসে তখন মার্কেটে বাজারে গেলে দেখা যায় আমাদের কি অবস্থা মহিলার মনে হচ্ছে যেন এটা মহিলাদের হাত রাত্রে বারোটা একটা দুইটা আপনি যান একটি মার্কেটের দিকে আপনি তাকান মা বোনেরা যারা আছেন ইসলামী বোনেরা যারা আছেন আপনি চিন্তা করে বুঝতে পারবেন যে আসলে আমাদের কি করুণ অবস্থা আল্লাহ তালা বললেন ওয়কার নাফি বুয়ু আপনি আপনার ঘর থেকে প্রয়োজন ব্যতীত বের হয়েন না যদি প্রয়োজন হয় শরীয়ত সম্মতভাবে আপনাকে বের হতে হবে নাম্বার তিন আল্লাহ পাকরবুল আলীন বললেন পূর্বের মহিলাদের জাহিরিয়াতের যুগের মতো নিজেদের পর্দাকে প্রকাশ করিও না এবং নিজেদের সৌন্দর্য মানুষের নিকট তুলে ধরিও না এবং নিজের পর্দাকে গায়ের মহরিম তাদের সামনে ইজহার করিয়ান না প্রকাশ করিয়ান না আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক নাম্বার চার আল্লাহ ফকরবুল আলমিন নামাজকে যেন পাবন্দির সাথে পড়া হয় মহিলাদেরকে আল্লাহ তালা হুকুম দিলেন ওয়া আতিনা জাকা এবং জাকাত যেন আদায় করা হয় পাঁচ নম্বর ছয় নম্বরে আল্লাহ বকরবুল আলমিন বললেন যে ওয়া আতিনা রসুল্ আল্লাহ এবং আল্লাহ রসুলের যেন ইত করে মহিলাগণ সাত নম্বর আল্লাহ বাকরবুল্লা আলমিন বললেন খুরআনের তেলাওয়াত যেন অধিক হারে করে মহিলাগণ আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ তাল আলী আসসালাম মহান আল্লাহ পাকরবুল আলমিন পুরুষদের সাথে সাথে মহিলাদের দোষটি মর্তব আল্লাহ তালা বয়ান করলেন কি আল্লাহ বাকরবুল আলমিন বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি বললেন মুসলমান পুরুষ এবং মুসলমান নারীগণ ওয়াল মুকমিনীনা ওয়াল মুকমিনাতি ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ আল্লাহ এখানে দশটি মহিলা এবং পুরুষের মর্তবা বায়ান করলেন নাম্বার এক আল্লাহ তালা বললেন মুসলমান এবং ইমানদার দুই নাম্বার, তৃতীয় নম্বরে বললেন যারা ইতাহাত করে পুরুষ এবং মহিলাগণ এবং বললেন সবরকারী মহিলা এবং পুরুষগণ এরপর আল্লাহ রব্বুল আলম বলেন সত্যবাদী পুরুষ এবং মহিলাগণ এবং নিজেকে আজিজি নিজেকে ছোট মনে করা পুরুষ এবং মহিলাগণ সৎকাকারী পুরুষ এবং মহিলাগণ রোজাদার পুরুষ এবং মহিলাগণ পবিত্র নিজেদের সমস্ত কিছু সম্মানকে হেফাজতকারী পুরুষ এবং মহিলাগণ আল্লাহ তালার জিকিরের মধ্যে মশগুল থাকে এবং বললেন আল্লাহ তাআলা এই সমস্ত পুরুষ এবং মহিলাদের জন্য মাগফিরাত এবং আজরে আজিম আদাল মাগফিরাত ও আজরান আজিমা অনেক বড় যাজা আল্লাহ তালা তাদের জন্য রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ এরপর মহান আল্লাহ পাকরবুল আলমিন একটি মাস আলা বয়ান করলেন মাস আলা হচ্ছে ওমা কান আলী মুমিন ওলা মুমিনাতিন ইদা কদল্লাহ রসুলহু আমরন কুনা লাহমুল খিয়ারাতুমিন আম আমরিহিম এই আয়ার থেকে যদি আমরা সামনের দিকে হই আল্লাহ রব্বুল আলমিন একটি মাস আলা তালা বয়ান করলেন মাস আলা হচ্ছে যে যে পালক পুত্র সন্তান এটি কখনও হাকি কি যা নিজের নসল থেকে সন্তানের মতন হতে পারে না উভয়জনের ক্ষেত্রে মাস আলা ভিন্ন এবং পালক সন্তানের স্ত্রীকে যদি সন্তান স্ত্রীকে তালাক দেওয়ার পর ওই পালক সন্তানের বাবা তার ওই পালক সন্তানের স্ত্রীকে সে নতুন করে বিবাহ করে পালক সন্তানের বাবা যদি বিবাহ করে এই বিবাহ করাটা জায়জ রয়েছে কারণ সে তার সন্তানের মতন নয় আর বললেন যদি কেউ এমনটা করে তাহলে তাকে খারাপ বলা যাবে না এটাকে ইসলাম শরীয়ত খারাপের চোখে খারাপের দৃষ্টিতে দেখেন নাই বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালা আলী আসসালামের ক্ষেত্রে এমন মাস আলা পেশ হয়েছিল আল্লাহ তালা এটি কোরআনের মধ্যে নাজিল করে আয়াতে মুবারাকার মাধ্যমে মুসলমানদের অন্তরের যত খেয়ালাত ছিল অন্তরের মধ্যে যত কিছু ছিল এগুলোকে দূর করে দিয়েছেন সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সলাল তালা আলিহি ওয়াসাল্লাম এরপর মহান আল্লাহ পাকর্বুল আলমিন কুরআনে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তালা আলী যে যে নবীন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী যিনি আখিরি নবী নবীদের মধ্যে সর্বশেষ নবী যিনি আল্লাহ তালা যাকে পাঠিয়েছেন এটার উপর আল্লাহ তালা মোহর লাগিয়ে দিয়েছেন নবুয়াতের দরজাকে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ তালা আমার নবীকে সম্মান দিয়েছেন এটির ব্যাপারে আল্লাহ তালা কোরআনের পাকির মধ্যে নাজিল করলেন আয়াতে মুবারকা আল্লাহ পাকরবুল আলমিন বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রেজালিকুম ওয়ালাকির রসুল আল্লাহি ও খতমান নবীদের মধ্যে সর্বশেষ যে নবী এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাহ তালা আলাইহি আসাল্লাম এরপর আল্লাহ পাকরবুল আলামীন তিপ্পান্ন নং আয়াতে মুবারক থেকে আল্লাহ রসুল সাল্লাহ তালা আলী আসাল্লামের দরবারে হাজিরা হওয়ার কিভাবে নবীর দরবারে মানুষ যদি যায় কিভাবে হাজিরা দিবেন এই ব্যাপারে আল্লাহ তালা আলোচনা করেছেন আল্লাহ বাকরবুল্লা আলমিন বললেন আল্লাহ রসুল সাল্লাহ তাআলা আলী সাল্লামের ঘরে নবীদের ঘরে যদি আমাদের যেতে হই বললেন আমরা যেন অনুমতি নিয়ে প্রবেশ করি আল্লাহ রসুল সাল্লাহ তাল আলি সাল্লামের অনুমতি ছাড়া যেন আমরা ঘরে প্রবেশ না করি যদি আমাদেরকে খাবারের জন্য দাওয়াত দেওয়া হয় খাবার খেয়ে যেন আবার ফিরে চলে আসি মুসলমান যেন এরকম করে এ ব্যাপারে হুকুম দিয়েছেন ইসলাম ভাইরা এরপর আল্লাহ রসুল সাল্লু তালা আলী ওয়াসাল্লাম এর ঘরে বলা হলো যদি কোনো দাওয়াত দেওয়া হয় তখন দাওয়াতকে সাথে সাথে যেন বের হয়ে চলে আসি অর্থাৎ সাবেকেরামদেরকে আল্লাহ তালা হুকুম দিলেন এবং বললেন যে উম্মাহাতুল মুমিনিন রদী আল্লাহ তাহ আনহুন্না যারা আছেন ওনাদের সাথে যদি কোনো কথাবার্তা বলতে হয় তাহলে পর্দার ভিতর থেকে যেন কথাবার্তা বলে এবং তাদের সামনে গিয়ে যেন কথাবার্তা না বলে আল্লাহ ফাকরবুল আলমিন শেষ পর্যায়ে গিয়ে বললেন এমন কোন কাজ কোনো মৌমিন যেন না করে কেরামদেরকে আল্লাহ তালা পক্ষ থেকে হুকুম দিলেন এমন কোনো কাজ যেন কোন মৌমিন থেকে প্রকাশ না পায় যে কাজের মাধ্যমে কলবে আতহার হজুর সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের অন্তরে নোরানি কল্বের মধ্যে কষ্ট পাবে এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এরপর যদি আমরা দেখি মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আয়াতের মধ্যে পিছনের আয়াতে আল্লাহ তালা পর্দার হুকুম দিয়েছেন এখন আল্লাহ পাকরবুল আলমিন বললেন যে যারা মহিলাদের বাপ মহিলাদের সন্তান মহিলাদের ভাই এবং মহিলাদের ভাতিজা ভাগিনা এবং মামু এবং চাচা তাদের ব্যাপারে বললেন যে তাদের সাথে পর্দা নেই এই কথা আল্লাহ আলম বললেন লা জুনাহ হা আলিহি আ বা ইহিন ওয়ালা অব না ওয়ালা ই নিহিন্না ওয়ালা আবেনা ই খোয়া নিহিন্না ওয়ালা আবে না ই আখবা তিহিন্না ওয়ালা নিসা ইহিন্না ওয়ালা মা মালাকাত আই নুহুন্না ও তাক ই না কানা আলা কুল্লি এরপর মহান আল্লাহ ফাকরুব্লালামিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু তালা আলী আসাল্লামের অনেক আজম অনেক বড় একটি শান আল্লাহ তালা তুলে ধরলেন মহান আল্লাহ পাকরবুল আলমিন কোরআনে পাকের মধ্যে এমন একটি কাজের কথা উল্লেখ্য করলেন যেই কাজ মহান আল্লাহ পাকরব্বুল আলমিন নিজে করেন ফেরেস তাদেরকে হুকুম দিয়েছেন আমরা ওলামায় কেরামদের মুখে আমরা শ্রবণ করি অনেকের এই আয়তে মোবারকা মুখস্তও রয়েছে হেভজও রয়েছে মহান আল্লাহ ফাক্টবুল্ আলামিন ছাপ্পান্ন নং আয়াতে মোবারকে ইশার্থ করলেন ইন আল্লাহ হা বাম আলা ই কতা হু ই সল্লু না আল নবি ইয়া আই হাল্লা দী না আ মানে সল্লু আলেহি ওয়াসাল্লিমু তসলিমা নবীর উপরে দনুষ শরীফ পড়বে ইজ্জতের সাথে সম্মানের সাথে যেভাবে পড়লে নবীর উপর দুরুসরীফ পড়লে ইজ্জত বুঝাবে সম্মান বুঝাবে সেইভাবে আমার নবীর উপর শরীফ পাঠ করো সুন্দর শব্দের মাধ্যমে আমার রসুলের উপর দুরুশ্বরী পাঠ করার হুকুম দিয়েছেন সুন্দর শব্দ সুন্দর বাক্যের মাধ্যমে যেন আল্লাহ রসুলের উপর দুরুদ সালাম পড়া হয় এ ব্যাপারে আল্লাহ তালা হুকুম দিয়েছেন কুরআনুল করিমের মধ্যে অন্য অন্য জায়গায়ও এ ব্যাপারে আল্লাহ তালা হুকুম দিয়েছেন সল্লু আলাল হাবিব সল আল্লাহ তালা আল্লাহ মুহম্মদ সল্লাহ তালা আলী রসাল্লাম প্রিয় দর্শকবৃন্দ আমরা বুঝতে পারলাম যে সম্মান ইজ্জত কিভাবে পড়লে সম্মান হবে এটি আর খোলাসাভাবে বলার প্রয়োজন হয় না আপনি বুঝবেন যে আমি কীভাবে দূরস্বরীপ পড়লে এটি সম্মান হবে আমি কোন অবস্থাতে দূরস্বরীপ পড়লে এটি সম্মান হিসাবে ধরা হবে আমি কিভাবে আমার রসুলের উপর দূরস্বরীপ পড়লে এটি সম্মান হিসাবে ধরা হবে এটা আমার আপনার প্রত্যেকেরই সাধারণ একটি বিষয় বুঝার বিষয় যারা বুঝার জিনিস যারা বোঝার মানুষ অবশ্যই বুঝে যাবে সল্লু আলাল হাবিব সল্লাহু তালা আল্লাহ মুহাম্মদ সাল্লাহ তালা আলিয়া এরপর এর পরপরই আয়াতে আল্লাহ পাকরবুল্লা আলমিন বললেন যে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে এবং ইমানদার যারা তাদেরকে যারা কষ্ট দেয় তাদেরকে যারা বেদনা দেয় তাদের অন্তরে যারা কষ্ট দেয় আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বললেন যে আহলে ইমান ইমানদারদেরকে কষ্ট দেওয়ার কারণে তারা হচ্ছে অসম্মানিত হবে তারা অপদস্থ হবে এবং তারা আজাবের হকদার হবে যদি কেউ কোনো মমিনকে কোনো মুসলমানকে কষ্ট দেয় আমরা হয়তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া থেকে অনেকে বিরত থাকতে পারি আল্লাহ যাদেরকে দয়া করেন কিন্তু এই জায়গা থেকে আমরা অনেকেই ধরা খেয়ে যাই এই জায়গা থেকে আমরা অনেকে দুর্বল কোন মুসলমান মনে কষ্ট দেওয়া আমরা মুসলমানদের ইমানদারদের মনে কষ্ট দেওয়া থেকে কতটুকু বিরত থাকতে পারি আল্লাহ ফাকবুল আলীন বললেন আল্লাহ ইন্দিন আল্লাহ আকবার বললেন লায়না হুমুল্লাহ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দিবে মৌমিনদেরকে যারা কষ্ট দিবে আল্লাহ লায়ন তাদের উপরে আল্লাহ পাকরুবুল আইন বলেন ইউন আল্লাহ ও রসুল হুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখেরা আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে লানত করে এবং আল্লাহর রসুলও লানত করে অপর আয়াতেও অন্য অন্য জায়গাতে এটি এরশাদ করা হয়েছে আল্লাহ পাকবুল আইন বলেন ওয়া আদাল আহম বা মুহিনা তাদের জন্য অষ্টদায়ক আজাব তালা রেখে দিয়েছেন সল্লু আলাল হাবিব তালা আলাহ মোহাম্মদ সল্লাহ তালা আলী হস্লাম আয়াত নম্বর সাইটের মধ্যে মহান আল্লাহ পাকরবুল আলমিন মহিলাদেরকে পর্দা করার ব্যাপারে বিলখসুস হুকুম দেওয়া হয়েছে এবং আমরা যদি আরেকটু সামনে অগ্রসর হই দেখব মহান আল্লাহ পাকরব্বুল আলমিন এই সুরার শেষ আয়াতের মধ্যে গিয়ে বললেন যে আহলে ইমান যারা আছে তারা সরল পেছানো ছাড়া খুবই সহজ সরল কথা তারা বলবেন এবং বললেন যারা ইমানদার তাদের আমল যেন সঠিকভাবে করে এবং তাদেরকে তাহুয়া যেন ইখতিয়ার করে আল্লাহ ফকরবুল আলমিন এই সরাস শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ তালা হুকুম দিয়েছেন সল্লু আলাল হাবিব তা তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলী ওসালাম এরপর যদি আমরা দেখি একটু পরেই মহান আল্লাহ পাকরবুল্লা আলমিন সাবা নাজিল করেছেন এবং এই সুরা সাবার মধ্যে আল্লাহ পাকবুল আলমিন অনেক বিভিন্ন আলোচনা করেছেন সুরা সাবা এর দশ নম্বর আয়াতে আল্লাহ হরত দাউদ আলি সালাম এবং হজরত সুলাইমান আলী সালাত সালাম এর উপর যে নিয়ামত হসুসি ফজল নিয়ামত দান করেছেন এই ব্যাপারে আলোচনা করেছেন এবং আল্লাহ পাকরবুল্লা আলমিন বললেন যে সুলাইমান আলিয়াসলাতুসালকে এবং এনার বাবাকে যে ফজিরত দিয়েছেন তার মধ্য থেকে হয়তো দাউদ আলি সালামকে এমন কুয়াত দিয়েছেন এমন কণ্ঠের মধ্যে এমন শক্তি দিয়েছেন যখন ইনি জাবুর শরীফ তেলাওয়াত করতেন তখন পাহাড় এমনকি পাখিরাও এই তেলাওয়াত শ্রবণ করার জন্য চলে আসতেন সুবাহান আল্লাহ এবং এই তেলাওয়াতের মধ্যে তারাও মশগুল হয়ে যেতেন কান লাগিয়ে দিতেন দাউদ আলি সাল্লা সালামের জাবুর শরীফ এর তেলাওয়াত শ্রবণ করার জন্য এবং দাউদ আলি সালাত আসসালামকে আল্লাহ তালা এমন শক্তি দিয়েছেন ইনি যখন কোনো লুহাকে দরতেন সাথে সাথে এটা মুমের মতন গলে যেত এবং ওই লুহা দিয়ে ইনি যেভাবে ইচ্ছা বর্তমানে আমরা দেখি বিভিন্ন লোহার মাধ্যমে লোহা দিয়ে এর মাধ্যমে বিভিন্ন আকৃতি দেওয়া হয় স্বর্ণকে লোহাকে বিভিন্ন বড়ো বড়ো হ্যামার বা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে লোহাকে বিভিন্ন কাটিং করা হয় কিন্তু আল্লাহ তালা দাউদ আলি সাল্লামকে এমন ফজিলত দিয়েছিলেন যে দাউদ আলি সালাম যখনই কোনো লোহাতে ধরতেন এটা মুমের মতো নরম হয়ে যেত এবং ইনি এটার মাধ্যমে রিজিকা উপার্জন করতেন যদি এটা দিয়ে লোহা দিয়ে যেটাই ইনি বেনাতে চাতেন ইনি হাত দিয়ে অটোমেটিকলি বর্তমানে যেগুলো করতে মেশিন লাগে অনেক যন্ত্রপাতি লাগে কিন্তু দাউদ আলি সালাতাম নিজের হাতের মাধ্যমে ইশারা করার সাথে সাথে ইশারা করলেই লোহাকে যেভাবে ইশারা করত হাতের মাধ্যমে লোহা ঠিক এইভাবে গুলে যেত লোহা ঠিক এভাবে নরম হয়ে যেটা বানাতে চেতেন ওইটা হয়ে যেত সুভান সল্লু আলাল হাবিব সল আলা আলা মোহাম্মদ সলাল্লাহ তালা আলী ওসাল্লাম এরপর মহান আল্লাহ পাকরবুল আলমিন আয়াত নম্বর পনেরোতে একটি গুত্রের আলোচনা করেছেন এমন একটি গুত্র যে গুত্রকে আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছিলেন নিয়ামত পাওয়ার পর ওই গুত্র ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করেনি বরং আল্লাহ তালা নাফরমানি করেছে তখন আল্লাহ পাকরবুল আলমিন ওই গুত্রের উপর আজাব প্রেরণ করেছে ওই গুত্রকে ধ্বংস করে দিয়েছে এই ব্যাপারে মহান আল্লাহ বাকরবুল আলমিন আলোচনা করেছেন আয়াত নম্বর আটাশের মধ্যেও আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী ও এর রিসারাতের জিকির করেছেন এবং সমস্ত ইনসান সমস্ত কিছু নবী যদি আরবি হোক অনারবি হোক বাংলাদেশি হোক অথবা হিন্দি হোক যে কোনো ভাষা ইংলিশ হোক যার যে কোনো ভাষা হোক সকলের জন্য আল্লাহ তালা আমার রসুলকে নবী হিসাবে পাঠিয়েছেন আয়াত নম্বর আঠারোতে এই ব্যাপারে আলোচনা করেছেন সল্লু আল হাবিব সল্ল তাআলা সল্ল তাম প্রিয় ইসলাইমেরা মাদনী চ্যানেলের দর্শক বিন্দু আমরা কুরআনুল করিমের মধ্যে খুব সুন্দর কিছু তরজুমা আমরা শ্রবণ করছিলাম কিছু ব্যাখ্যা আমরা শ্রবণ করতেছিলাম তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ আগামী পর্বে আমরা সুরা ইয়াসিন শরীফ থেকে ইনশা গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আলোচনা শ্রবণ করব এবং তেইশ নম্বর পাড়াতে আরও কি কি রয়েছে এই ব্যাপারে কিছু আলোচনা শ্রবণ করব আগামীকাল এই টাইমেই এই অনুষ্ঠান দেখার বিশেষভাবে অনুরোধ রইল আপনি নিজেও দেখবেন অপরকে সাথে নিয়ে দেখুন ইনশাল্লাহ জল কুরআনুল করিমের বিভিন্ন দিক নির্দেশনা আমরা জানতে পারবো বিভিন্ন আয়াতের তর্জুমা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ জাউজল সল্লু আল আল হাবীব সল্লু তালা আলা মুহাম্মদ সল্লু তাআলা আলী ওসাল্লাম আজকে বাইশ নম্বর পাড়া শেষ করেছি আগামীকাল ইনশাআল্লাহ আমরা তেইশ নম্বর পাড়া থেকে শুরু করব এ পর্যন্ত সকলই ভালো থাকুন সুস্থ থাকুন মাহের রমজানুল মুবারক মাদানী চ্যানেল বাংলার সাথে কাটাতে থাকুন সল্লু আল আল হাবিব সল্লু তালা আলাহ মুহম্মদ সলাল তালা আলিয়াম तस्वि भि हुक्को ना जा पलावत हुक् भि मशगुल इबादत शकल् मुमिन मुसलमन् मुशगुल इबादतित शकल् मोमि मुसलमन्